অতিমারির খরা কাটিয়ে সবে একটু আশার আলো, ভালোই বায়না হচ্ছিল প্রতিমা, তার মধ্যেই আবার নতুন সংকট। কি বলছেন মালদার পটুয়াপাড়া শিল্পীরা দেখুন। করোনাকালে গত দুবছর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কুমোরটুলির শিল্পীদের। ওলট পালট হয়ে গিয়েছিল তাদের সব হিসেব, ব্যস্ততা ছিল না মণ্ডপ এবং প্রতিমা শিল্পীদের। অন্য বছরে যেখানে স্নানযাত্রাতেই বুকিং হয়ে যেত প্রতিমার, গত দুবছর ছবিটা সেখানে একেবারে অন্যরকম ছিল। কার্যত নিস্তব্ধতা নেমে এসেছিল কুমোরটুলিতে, তবে একটু একটু করে সেই ছবিটা বদলেছে। এই বছর করোনার প্রকোপ কমতে থাকায় পুজো নিয়ে মাতামাতি আবারও শুরু হয়েছে, বাস পড়তে শুরু করেছে মাঠে। আর এরই সঙ্গে করোনার অন্ধকার দশা কাটিয়ে দুবছর পর এবার একটু হলেও রূপলি রেখা দেখেছিল কুমোরটুলি। উমা আরাধনায় বাকি আর মাত্র কয়েকটা দিন, কিন্তু কপালে যেন সুখ সহ্য হওয়ার নয়। করোনা কমলেও তো এখন নতুন সংকটে মালদার মৃৎশিল্পীরা। এবার তাদের সমস্যা, প্রতিমা তৈরির জন্য উপযুক্ত মাটি পাওয়া যাচ্ছে না। প্রতিমা তৈরির জন্য নদীর এক ধরনের বিশেষ মাটি প্রয়োজন, সেই মাটি না পুরোপুরি এঁটে আবার না পুরোপুরি দোআঁশ, কিন্তু এই ধরনের মাটির এখন আকাশ ছোঁয়া দাম। মৃৎশিল্পীদের অভিযোগ, মাটি ভর্তি ট্রাক দেখলেই তাকে আটকে মোটা টাকা ফাইন নিচ্ছে পুলিশ, তাই জন্য মাটি নিয়ে আসতে চাইছে না কোনো ট্রাক চালক। আর এতে ফল যা হওয়ার তাই হচ্ছে, খুব বেশি প্রতিমার বায়না নেওয়া যাচ্ছে না। মাটি যদি না থাকে তাহলে আর প্রতিমা তৈরি হবে কিসে? সমস্যা বলতে মাটি পাওয়া যাচ্ছে না, মাটি আসতে দিচ্ছে না, ট্রলিগুলো ধরে নিচ্ছে, পুলিশ ধরে নিচ্ছে, এটা হয়তো মোটা অঙ্কের ফাইন করছে, ফাইন দিয়ে তো ওরা মাটি এনে দেবে না। ব্যাপারে এটা তো মানে মানে প্রশাসনিক ব্যাপার, ওই ব্যাপারে আমরা তো অত অ্যাভেলেবেল ছিল, এখন সেই অ্যাভেলেবেল মাটি আর পাওয়া যাচ্ছে না। কীভাবে ম্যানেজ করছেন? এই বছর দুর্গাপূজার কাজ করার মতো অল্প কিছু পেয়েছি, এটা দিয়ে করি, তারপরে পরে। মালদা শহরের ফুলবাড়ি, বিনয় সরকার রোড, কুট্টিটোলা, গৌর রোড, মাধবনগর, জুবলি রোড সহ একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মালদার কুমোরটুলির মৃৎশিল্পীদের কারখানা। কুমোরদের এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ, চোখে পড়ে মূর্তি তৈরির জন্য পড়ে থাকা মাটি, আর তা দিয়েই খড়ের ওপর প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। কুমোরটুলির প্রতিটি গলিতে রয়েছে ঠাকুর তৈরির ঘর। এই ঘরগুলিতে সারিবদ্ধভাবে রাখা থাকে বিভিন্ন দেবদেবীর মূর্তি, নদীতে ভাসান দেওয়া লক্ষ্মী, গণেশ, সরস্বতীর কাঠামো সংগ্রহ করে রেখে দেওয়া হয়। পূজোর আগে কাঠামোতেই তৈরি হয় নতুন প্রতিমা। সম্পূর্ণ পটুয়াপাড়া জুড়ে এখন খড়ের কাঠামোয় মাটি লেপনের কাজে ব্যস্ততা, কোথাও প্রথম পর্যায়ের কাজ শেষ, কোথাও আবার দ্বিতীয় পর্যায়, একই সঙ্গে বেড়েছে বায়না। কিন্তু বায়না নিতে ভয় পাচ্ছেন শিল্পীরা। তাদের বক্তব্য, গত বছর ট্রাক্টরের এক ট্রলি মাটির দাম ছিল 1,300 টাকা, এবারে হাফ ট্রলি মাটির দাম 3,600 টাকা। পাশাপাশি অন্যান্য জিনিস যেমন খড়, সুতলি, বাঁশ, রং, সাজ সজ্জার দামও কয়েক গুণ বেড়েছে। মাটি পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে দাম প্রচুর, মাটির কোয়ালিটি বাজে হয়ে গেছে, মাটি তৈরি করতে অনেক কস্ট পড়ে যাচ্ছে, আমাদের লেবার কস্ট অনেক বেড়ে গেছে, টোটাল মাটি আপনার তৈরি করতে প্রচুর খরচ হয়ে যাচ্ছে, মানে এখন মোটামুটি 4 গুণ খরচ বেড়ে গেছে মাটি তৈরি, কমপ্লিট মাটি তৈরি করতে। মাটির দাম যেটা আমি মনে করো আজ 2-3 বছর আগে 1,000 টাকা ট্রলি নিতাম, সেগুলো এখন মোটামুটি ধরেন 3,000-3,500 টাকা শুধু মাটি, তারপর ওটাকে তৈরি করতে তো আলাদা খরচ আছেই। পুজো এবং কুমোরটুলি দুই বাঙালি জীবনের সঙ্গে মিশে আছে বহু যুগ ধরে। বংশ পরম্পরায় বাংলার কুমোররা এখানে দেবদেবীর মূর্তি তৈরি করে। দুর্গাপূজোর মাস কয়েক আগে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম, প্রতিমার জন্য কাদামাটি সংগ্রহ থেকে সাজসজ্জা, প্রতিটি কাজই হয় এখানে প্রথা মেনে, আর তাতে এই দিন যাপনের হাসি মৃৎশিল্পীদের মুখে। রথের দিন থেকে বায়না আসা শুরু হয়, তবে গত 2 বছরের তুলনায় কিছুটা ভালো। এখনো অর্ডার আসা বাকি রয়েছে, অগস্ট পর্যন্ত আসবে অর্ডার। এখন মৃৎশিল্পীদের একটাই প্রার্থনা, ভালোয় ভালোয় মাটির যোগান যেন ঠিকঠাক থাকে, তাহলেই এবছর একটু লক্ষ্মী লাভ হতে পারে তাদের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।